A train of mass m is moving in a circular orbit of radius r with uniform speed v. If the length of the train is half of the circular path, then the linear momentum of the train is option A 0, option B mv, option C mv by 2, and option D 2mv by pi. অর্থাৎ m ভরের একটি ট্রেন r ব্যাসার্ধে বৃত্তাকার পথে সমবৃত্তীয় গতি v তে চলছে। যদি ট্রেনটির দৈর্ঘ্য ওই বৃত্তাকার পথের অর্ধেক হয় তবে ট্রেনটির রৈখিক ভরবেগের মান এই অপশনগুলোর মধ্যে কোনটি হবে? ট্রেনটি যেহেতু বৃত্তপথের অর্ধেক তাই আমরা বলতে পারি যে অর্ধবৃত্ত এই লেন্থ যেটুকু আমি দেখাচ্ছি ড্র করে তার লেন্থ পুরো বৃত্তের পরিধির অর্ধেক, তাই এই অর্ধবৃত্তের লেন্থের দৈর্ঘ্য কত হবে? পাই ইনটু আর হবে, যদি আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যদি ট্রেনটির ভর এম হয় তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ট্রেনটির ভর সেটাকে যদি আমরা ল্যামডা বলে থাকি তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এম বাই ট্রেনটির দৈর্ঘ্য অর্থাৎ পাই আর হবে। বৃত্তপথের একটি ট্রেনের ক্ষুদ্র অংশ যার লেন্থ আমরা ধরে নিলাম ডিএল, সেটি বৃত্তের কেন্দ্রে কিছু একটা কোণ উৎপন্ন করবে। এই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাও খুবই ক্ষুদ্র কোণ হবে, সেই কোণটাকে আমরা কি বললাম? ডি থিটা। আমরা অলরেডি জানি এস ইজ ইকুয়াল টু কী হয়? আর থিটা। এই ফর্মুলা আমরা পড়ে এসেছি যেখানে এস হচ্ছে বৃত্তের পরিধির অংশ, আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, থিটা হচ্ছে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। তাহলে সেই হিসেবে এখানে ডিএল দৈর্ঘ্য যে কোণ উৎপন্ন করে সেটা যদি ডি থিটা হয় তো আমরা কি বলতে পারি? ডিএল ইজ ইকুয়াল টু আর ডি থিটা। বেশ, অর্থাৎ ডিএল অংশের ভর, একটা ক্ষুদ্র অংশ তার ভরটাকে যদি আমরা ডিএম বলি তাহলে সেই ডিএল অংশের ভর ডিএম এটা সমান কী হবে? ল্যামডা ইন্টু ডিএল হবে। ল্যামডার মান আমরা একটু আগে করলাম ক্যালকুলেট, যে ল্যামডার মান হচ্ছে এম বাই পাই আর, সেটা পুট করলাম এম বাই পাই ইন্টু আর, আর ডিএল এর মান হলো আর ডি থিটা। এখানে আর এবং আর কেটে গেল, তাহলে যে ফাইনাল আনসার এলো তাতে পেলাম আমরা এম বাই পাই ডি থিটা। এটা আমাদের একটু পরে কাজে লাগবে। এখন বৃত্তপথের কথা যদি ভাবা হয় তাহলে ট্রেনটির কোন একটি অংশ যেটি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে রয়েছে সেই অংশটা ওই মুহূর্তে কোন দিকে গতিশীল? এই দিকে গতিশীল। ঠিক অনুরূপ আরেকটি অংশ উল্টো দিকে আমরা থিটা কোণে কল্পনা করতে পারি, তাই সেই অংশটা কোন দিকে গতিশীল? এই দিকে গতিশীল, স্পর্শক বরাবর। ওই দুটি অংশকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে উল্লম্ব উপাংশ আর একটা অনুভূমিক উপাংশ। এক্ষেত্রেও উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশ। ট্রেনটি যেহেতু একই দ্রুতিতে চলছে তাই আসল অংশ অর্থাৎ যে বেগে যাচ্ছে প্রত্যেক পয়েন্টে সেই বেগের মান কিন্তু একই থাকবে। কিন্তু এই দুই ক্ষেত্রে দেখছি আমরা এই উলম্ব উপাংশ দুটোকে সমান এবং বিপরীত দিকে ক্রিয়া করছে, তাই ওভারঅল এই দুই অংশের কথা যদি আমরা ভাবনা চিন্তা করি, আমি আরেকবার আঁকি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওভারঅল এই অংশ এবং এই অংশের মধ্যে শুধুমাত্র অনুভূমিক উপাংশ যেটা এদিক বরাবর রয়েছে সেই দুটো কিন্তু যোগ হচ্ছে এবং উলম্ব উপাংশ দুটো একে অপরের বিপরীত হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। অর্থাৎ সিমেট্রিক অংশ দুটো এই অংশ এবং এই অংশের মধ্যে অনুভূমিক উপাংশের যোগ হয় নেট মানের কত হবে? নেট মান হবে দুই গণিত অনুভূমিক উপাংশ। এখন আমাদের বের করার আছে যে অনুভূমিক উপাংশের মান কত।
যদি এই অ্যাঙ্গেলটা হয় থিটা তাহলে অ্যাঙ্গেলটা হলো একান্তর কোণ থিটা। এখন যেহেতু ব্যাসার্ধের সঙ্গে স্পর্শক কি হয় লম্ব হয় তাহলে সেই হিসেবে এই কোণটা কত হলো 90° মাইনাস থিটা। তাহলে এক্ষেত্রে এই অনুভূমিকের সঙ্গে লম্ব এই কোণের মান কত হবে, যেহেতু টোটাল এই কোণটা হচ্ছে থিটা 90°, তার জন্য এই কোণের মান হবে থিটা। অর্থাৎ যে ক্ষেত্রে এখানে অনুভূমিক উপাংশ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা পেলাম যে ভি ভেলোসিটির ক্ষেত্রে এটা হলো থিটা, অর্থাৎ এই অংশটা হলো ভি সাইন থিটা। তো দুই অংশের জন্য আমরা মোট কম্পোনেন্ট যেটা পাব সেটা হচ্ছে 2V সাইন থিটা। দেখো এখানে পিকচারে আমাদেরকে অঙ্ক আমি দেখিয়েছি, এখানে এই অংশটা হলো ভি সাইন থিটা এবং এই অংশটা হলো ভি সাইন থিটা, যে দূরে অ্যাডাপ্ট করছে। তাহলে ওই ক্ষুদ্র অংশের ধরুন সিমিলার পি এবং কিউ পয়েন্টের ধরুন যেটা রয়েছে আর কি, পি এবং কিউ পয়েন্টের ধরুন সেখানে লিনিয়ার মোমেন্টামের মান যদি বলি তাহলে সেটা কী হবে, ওই অংশের ভর ডিএম গুণিত নেট সার্ভাইভিং কম্পোনেন্ট অফ ভেলোসিটি 2V সাইন থিটা। তাহলে ডিপি ইজিক্যাল টু ডিএম ইন্টু 2V সাইন থিটা। এখন আমরা ডিএম এর ভ্যালুটাকে পুট করে দিলাম, একটু আগে আমরা পেয়েছিলাম ডিএম মানে এম বাই পাই ডি থিটা, এটাকে পুট করলাম। তাহলে সেই অনুযায়ী একটু সাজালে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে 2VM বাই পাই সাইন থিটা ডি থিটা। এবার ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি সাইন থিটা ডি থিটার ওপরে ইন্টিগ্রেট যদি করা হয় তাহলে এটা কি হবে মাইনাস কোসাইন থিটা, লিমিটটাকে উল্টে গেলে আমরা এখানে পাব কোসাইন থিটা সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশনে, যেহেতু সাইন থিটার ইন্টিগ্রেশনে মাইনাস হয় তাই লিমিটটাকে উল্টে দিলে আমরা এটা বসাবো পাই বাই টু থেকে জিরো পর্যন্ত। কস জিরো মানে কত 1, আর কস পাই বাই টু মানে কি 0, তাই লিমিট সলভ করার পর এটার ভ্যালু আমরা পাবো কত 1 মাইনাস 0 মানে কত 1। অর্থাৎ নেট মোমেন্টাম আমরা কত পেলাম, নেট মোমেন্টাম আমরা পেলাম 2MP বাই পাই। অর্থাৎ এই প্রবলেমটাতে কোন অপশনটা কারেক্ট হলো, এই প্রবলেমটাতে অপশন ডি 2MP বাই পাই কারেক্ট হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।